হ্যালো স্টুডেন্টস আমি পাল জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে এবং নিহারিকাস অ্যাক্টিভিটিস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো আজকে তোমাদের সামনে নিহারিকাস অ্যাক্টিভিটিস চ্যানেল যে ভিডিওটি নিয়ে এসেছে সেটা হচ্ছে ডাব্লুবি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি এর যে পরীক্ষাটা হবে তার মানে সিলেকশন প্রসেস কিভাবে হবে সেটা সম্পর্কে আজকে আলোচনা করব। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং যারা আজকে ফার্স্ট টাইম ভিডিওটি দেখছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তার পাশে বেলাইকন অল প্রেস করে দেবে তার কারণ নেক্সট টাইম থেকে যখন আমরা চাকরির পরীক্ষা সংক্রান্ত কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান কিন্তু সবার আগে তোমার কাছেই পৌঁছবে তো স্টুডেন্টস দেখে নাও কি বিষয়টা রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ সবার প্রথমে রিটেন এক্সাম লেখা আছে অর্থাৎ রিটেন এক্সামের ওপরে তোমাদের সিক্সটি মার্কস কিন্তু থাকছে এবং এই সিক্সটি মার্ক্সে কোন কোন বিষয়গুলো থাকছে সেটা আমি লাস্ট ভিডিওতে কিন্তু আলোচনা করেছি যারা আমার লাস্ট ভিডিও এখনই চ্যানেলে গিয়ে লাস্ট ভিডিওটা দেখে নাও সেখানে বলা আছে তোমাদের রিটার্ন এক্সামে কোন কোন বিষয় থেকে কত কত নাম্বার আসবে দেখো আর বিষয় যেটা সেটা হচ্ছে অ্যাকাডেমিক স্কোর এটাও কিন্তু অনেকটাই ম্যাটার করে অ্যাকাডেমিক স্কোর তার আগে রিটার্ন এক্সাম যেটা বলছি আমি রিটার্ন এক্সামের ক্ষেত্রে দেখো সিক্সটি মার্কসের মধ্যে মোটামুটি তোমাদের কিন্তু ফিফটি টু ফিফটি প্লাস কিন্তু তুলতে হবে ঠিক আছে তার জন্য কি করে কি করবে না করবে ডিটেলসে আমরা সমস্ত কিছু বলে দেব দেখো অ্যাকাডেমিক স্কোর যদি দেখতে চাও অ্যাকাডেমিক স্কোর বলতে তোমার যে রেজাল্ট হয়েছে সে রেজাল্টে তোমার কি রেজাল্ট আছে এইট এবং তোমার হচ্ছে মাধ্যমিকে সেটাও কিন্তু ম্যাটার করছে সেটার উপরে টেন মার্কস আছে অ্যাকাডেমিক স্কোরের উপরে দেন কম্পিউটার টাইপিং টেস্ট হবে একটা যারা যারা এখনও কম্পিউটার টাইপ জানো না বা পারো না বাংলা বা ইংলিশে টাইপিং যারা পারো না তারা কিন্তু অবশ্যই টাইপিংটা একটু শিখে না নিকটবর্তী কোনো মানে কোচিং যে কম্পিউটার কোচিং ইনস্টিটিউটগুলো আছে সেখানে গিয়ে কিন্তু তোমরা শিখে নাও এবং সার্টিফিকেট কম্পিউটার সার্টিফিকেটের জন্য কিন্তু তোমাদের প্রয়োজন কম্পিউটার সার্টিফিকেটও তোমাদের চাইবে তার কারণ যেহেতু এখানে কম্পিউটার টাইপিং টেস্টটা বাধ্যতামূলক সুতরাং তোমরা কিন্তু যারা এখনও পারো না তারা কিন্তু অবশ্যই শিখে নিতে পারো কম্পিউটার টাইপিং টেস্টটা তো যে কোনো তোমাদের আশেপাশে যে কোনো সেন্টারে গিয়ে তোমরা সেটা শিখতে পারবে অসুবিধার কিছু নেই তো খুব সিম্পল একটা বিষয় দেন বলছে পার্সোনালিটি টেস্ট মানে ভাইবা বা ইন্টারভিউ হবে পার্সোনালিটি টেস্ট তোমার ব্যক্তিত্ব পরীক্ষণ হবে সেটার উপরে তোমার থাকছে হচ্ছে পাঁচ নাম্বার তো এই সর্বমোট সিক্সটি টেন টোয়েন্টি ফাইভ এবং ফাইভ এই মার্কসটা নিয়ে কিন্তু তোমার টোটাল সর্বমোট হানড্রেডে পরীক্ষা হবে তো স্টুডেন্টস একটা বিষয় আমি একটু বলছি একটু ধ্যান দিয়ে শুনবা তো এইটটি প্লাস কিন্তু মার্কস তোমাকে তুলতে হবে হ্যাঁ কোয়ালিফাইং মার্কস হয়তো কম থাকবে হয়তো তোমার হচ্ছে কাট আপ মার্কস যেটাকে বলে সিক্সটি টু সিক্সটি ফাইভ কিংবা সিক্সটি টু সেভেন্টি হয়তো থাকবে কারণ প্রচুর সংখ্যক কিন্তু পরীক্ষার্থী কিন্তু পরীক্ষা দেবে শুধুমাত্র বলেছে এটা যোগ্যতা লাগবে এইট পাস আর হচ্ছে মাধ্যমিক পাস তো সুতরাং মাধ্যমিক পাস তো সর্বনিম্ন বা এইট পাস তো সর্বনিম্ন তাহলে আমরা দেখব এরপরে মাধ্যমিকের পরে উচ্চ মাধ্যমিক আছে গ্র্যাজুয়েশান কমপ্লিট কারো কারো আছে কেউ কেউ আছে যেমন মনে করো তোমার হচ্ছে মানে মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছে কেউ কেউ আছে পিএইচডিও দিয়েছে এরকমও কিছু ছেলেপেলেরা কিন্তু বা এরকমও কিছু ক্যান্ডিডেট কিন্তু তোমাদের এই গ্রুপ সি এবং ডি এরও পরীক্ষা দেবে তার কারণ অনেক ছেলেমেয়েরাই কিন্তু অনেক বছর থেকে পরীক্ষা না হওয়ার কারণে কিন্তু একটা ডিপ্রেশনের মধ্যে আছে সুতরাং যে যেটা পাবে মানে মোট কথা হলো চাকরি পেলেই হলো এরকম টাইপের সিচুয়েশনও কারো কিন্তু হয়ে আছে সুতরাং কম্পিটিশান বহুত টাফ হবে তোমরা খুব ভালোভাবে প্রিপারেশন নাও দেখো এমন না যে মনে করো যারা ভালো একদম মানে রেজাল্ট করেছে দেখা গেলো মাস্টার ডিগ্রি কমপ্লিট আছে তারাই চাকরি পাবে এমন কিন্তু কথা নেই তার কারণ যারা মাস্টার ডিগ্রি আছে তাদের হয়তো পড়াশোনার লেভেলটা অন্য জায়গায় কিন্তু তোমরা যারা মাত্র মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দিয়েছো তাদের কিন্তু চান্সেসটা বেশি তার কারণ যে সমস্ত ম্যাথামেটিক্সগুলো যেগুলো আছে সেগুলো হয়তো যারা মাস্টার ডিগ্রি করেছে তারা হয়তো প্র্যাকটিসই করে না কিন্তু তোমাদের পড়া আছে তোমরা ইংলিশ গ্রামারগুলো হয়তো তোমরা পড়াশোনা খুব ভালো করেছো কখনও চাকরির পরীক্ষার ক্ষেত্রে কী হবে না মনটাকে কিন্তু কখনোই ভাঙবে না একটু ধ্যান দিয়ে ধৈর্য ধরে আমার কথাগুলো একটু শোনো আরও কি কি রয়েছে না রয়েছে বিস্তারিতভাবে আমি বলবো যে সমস্ত সিলেবাসগুলো রয়েছে সেই সমস্ত সিলেবাসের উপরে তোমাদের হয়তো পড়াশোনা কিন্তু অনেকটা বেশি আছে তাদের তুলনায় যারা মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছে কেননা তারা হয়তো আট বছর বা দশ বছর আগে হয়তো মাধ্যমিক পাস করেছে কিন্তু তাদের পক্ষে কিন্তু এখন কিন্তু সেই জিনিসগুলো যে আবার নতুন করে পড়বে তাদের পক্ষে কিন্তু অসুবিধা হবে কিন্তু তোমাদের পক্ষে যারা মনে করো কলেজে যারা পড়াশোনা করতেছো বা যারা অ্যাটলিস্ট হচ্ছে মাধ্যমিক লেভেলে আছো তাদের কিন্তু কোনো অসুবিধা হবে না সুতরাং তোমাদেরও কিন্তু একটা হিউজ চান্স আছে এবার ভাবতে পারো যে এখানে তো অনেক ছেলেমেয়েরা বা অনেক ক্যান্ডিডেট তো দেবে এক্সামের জন্য অ্যাপ্লাই করবে তো আমরা কি পাবো কি পাবো না এই সমস্ত ইন্টেনশন কিন্তু অনেকের মধ্যেই থাকতে পারে তো এই ধরনের ভয় পেয়ে কিন্তু চাকরি পরীক্ষা পাওয়া যায় না সুতরাং ভয়টাকে যে জয় করতে পারবে সেই হবে কিন্তু উইনার তাই না তো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের দুটো কনট্যাক্ট নাম্বার আছে আমরা কোচিং প্রোভাইড করে থাকি এসএসসির ওপরে ডাব্লিউ ওপরে এবং অন্যান্য গভর্নমেন্ট জবের ওপরে তো বিশেষ বেসিক্যালি আমরা ডাব্লিউ বিসিএসের উপরেই কোচিং করাই তো এসএসসিটা আমরা অলরেডি এবার শুরু করেছি তো আমাদের যদি সেন্টারে জয়েন করতে চাও তাহলে নাম্বার দেওয়া আছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এবং আরেকটা নাম্বার দেওয়া আছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে আমাদের যে ওয়েবসাইট লিঙ্ক আছে সেই ওয়েবসাইটে তোমরা ভিজিট করো যে ডাব্লু ডাব্লু ডাবলু ডট এনএসটি এলাইজিএসটি ডট ব্লগ স্পর্ট ডট কম গুগলে গিয়ে যদি সরাসরি তোমরা সার্চ করো তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইটে পৌঁছাবে এবং সেখান থেকে তোমাদের চাকরি পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়গুলো তোমরা ডাউনলোড করে নিয়ে কিন্তু পড়াশোনাটা করতে পারবে আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেই চ্যানেলগুলো দেখে নাও কী কী আছে তো এই চ্যানেলটা যেই চ্যানেলে আমি ভিডিও করছি এখন বর্তমানে সেটা হচ্ছে নিহারিকাস অ্যাক্টিভিটিস যদি তোমাদের স্কুল সংক্রান্ত কোনো ভিডিওর প্রয়োজন পড়ে তাহলে স্কুল ডট কম চ্যানেলে যাবে যদি তোমরা কলেজের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে কিন্তু তোমাদের নিউলস নিভা যে সিবিসিএস বিসিএস এর আন্ডারে যে আমাদের যে বেঙ্গল যে সিবিসিএস আছে সেই সিবিসিএস এর আন্ডারে কিন্তু আমরা ভিডিওগুলো এখানে করছি পরীক্ষা সংক্রান্ত স্কুলে অল ওয়েস্ট বেঙ্গলের ওপরে যে স্কুলগুলোর যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তার ভিডিওগুলো আমরা স্কুল ডট কমে দিই এছাড়া নিহা কাজ অ্যাক্টিভিটিস আমাদের গভর্নমেন্ট জবের ক্ষেত্রে আর যদি তোমরা এসএসসির জন্য কোচিং নিতে চাও তাহলে কিন্তু আমাদের টোটাল কোর্স ফি আছে মাত্র দু হাজার টাকা টোটাল কোর্স ফি টোটাল কোর্স ফি দু হাজার টাকা শুধুমাত্র মানে তোমার হচ্ছে দুশো টাকা রেজিস্ট্রেশন ফিস আর হচ্ছে চারশো টাকা করে সরি ছশো টাকা করে তোমার হচ্ছে তিন মাসের টোটাল আঠেরোশো টাকা সব মিলিয়ে আমাদের কিন্তু কোর্স ফি মাত্র দু টাকা এই দু টাকার বিনিময়ে কিন্তু তোমাদের আমরা টোটাল কোর্সটা কমপ্লিট করিয়ে দেবো স্টুডেন্টস তো দেরি না করে এক্ষুনি আমাদের সঙ্গে যোগাযোগ করো এবং সেই চাকরির পরীক্ষাতে তুমিও কিন্তু জয়ী হয়ে হয়তো একটা চাকরির ভাগিদার তুমিও হতে পারো চলো স্টুডেন্টস দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভিডিওটি একদম ভুলো না থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং থ্যাংক ইউ